বাগেরহাটের মংলায় শারদীয় দুর্গাপুজো উপলক্ষে বেঙ্গল এলপিজির পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। সকালে উপজেলার দিগরাজ বাজারে এই পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িডাঙ্গা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নিখিল চন্দ্র রায়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য শেখর হালদার, অনাদি রায়, শ্রীনিবাস রায়, সমাজসেবক সজল দাস। বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে উৎসবের আনন্দ ভাগ করে নিতে বেঙ্গল এলপিজি বিভিন্ন অনুষ্ঠানে স্থানীয়দের মাঝে পোশাক সামগ্রী বিতরণ করে।